আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে তো? না জি স্যার। ওকে, আমরা স্টার্ট করি। আমরা প্রথম চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন টু হিট ট্রান্সফারের যে চ্যাপ্টারটা সেখানে আমরা স্টার্ট করেছিলাম। তো এই চ্যাপ্টার আজকে লাস্ট ক্লাস, আমি মনে করি শেষ করে দেবো আজকে। তো আজকে আমাদের স্টার্ট করবো ওই থার্মাল কন্ডাক্টিভিটি। লাস্টে আমরা একটা ম্যাথ দেখছিলাম এই রিলেটেড। তো আমরা থার্মাল কন্ডাক্টিভিটি সম্বন্ধে আমরা একটু জানি যে আমরা জানি যে ডিফারেন্ট ম্যাটেরিয়াল স্টোর হিট ডিফারেন্টলি, কোন ম্যাটেরিয়াল হিট বেশি স্টোর করে একটা কম করে। আমরা জানি যে সিপি, স্পেসিফিক হিট সিপি, এটা কি, এটা যে মেজার অফ ম্যাটেরিয়াল অ্যাবিলিটি টু স্টোর থার্মাল এনার্জি। থার্মাল এনার্জিকে কি পরিমাণ সে স্টোর করতে পারে তার অ্যাবিলিটি হলো সিপি। আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে সিপি ইকুয়াল টু 4.18 কিলো জুল পার কেজি ফর ওয়াটার। ওয়াটারের জন্য মানে তোমার 1 কেজি ওয়াটারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে গেলে তার 4.18 কিলো জুল হিট আমাকে দিতে হবে। যদি 1 কেজি কোনো ওয়াটারকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়াতে চাই তাহলে তার অ্যাবিলিটি টু স্টোর হিট থার্মাল এনার্জি হবে তার 4.18 পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমরা সিপি আরেকটা জিনিস, যেমন আয়রন, আয়রনের ক্ষেত্রে যদি আমরা ধরি সিপি ইকুয়াল টু 0.45 কিলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড ফর আয়রন অ্যাট রুম টেম্পারেচার, তাহলে আয়রনের অনেক কম যেখানে ওয়াটারের তুলনায়। সেগুলো বলছে যে হুইচ ইন্ডিকেটস দ্যাট দ্য ওয়াটার ক্যান স্টোর অলমোস্ট 10 টাইমস দ্য এনার্জি দ্যাট আয়রন ক্যান পার ইউনিট মাস। পার ইউনিট মাসে আয়রন যে পরিমাণ এনার্জি স্টোর করতে পারে তার চেয়ে ওয়াটার 10 টাইমস বেশি করতে পারে। এটা হলো সিপির ব্যাপার। এখন লাইকওয়াইজ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি কে ইজ এ মেজার অফ এ ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি টু কন্ডাক্ট হিট। তাহলে কেটা কি, কেটা হলো ম্যাটেরিয়ালস অ্যাবিলিটি টু কন্ডাক্ট হিট, কি পরিমাণ হিটকে কন্ডাক্ট করতে পারবে, পরিচালন করতে পারবে, সেটা হলো তোমার কন্ডাক্টিভিটি। ফর এক্সাম্পল কে ইকুয়াল টু 0.608 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড ফর ওয়াটার। ওয়াটারের ক্ষেত্রে 0.608 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা হলো যে কে ইকুয়াল টু 80.2 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড ফর আয়রন অ্যাট রুম টেম্পারেচার, হুইচ ইন্ডিকেটস দ্যাট আয়রন কন্ডাক্টস হিট মোর দেন 100 টাইমস ফাস্টার দেন ওয়াটার। তাহলে হিট ম্যাটেরিয়াল মানে থার্মাল এনার্জি যেটা স্টোর এনার্জি, সেই থার্মাল এনার্জি স্টোর করতে পারে ওয়াটার হলো বেশি কিন্তু আয়রন কম। ফরেস আবার কন্ডাকশন যেটা পরিচালন করতে পারে আয়রন 100 টাইমস মোর দেন দ্য ওয়াটার। দ্যাস উই সে দ্যাট ওয়াটার ইজ পোর হিট কন্ডাক্টর। ওয়াটার তাহলে পোর হিট কন্ডাক্টর রিলেটেড টু আয়রন। আয়রনের সাথে তুলনা করলে ওয়াটার হলো পোর হিট কন্ডাক্টর। অলদো ওয়াটার ইজ অ্যান এক্সিলেন্ট মিডিয়াম টু স্টোর থার্মাল এনার্জি, আবার থার্মাল এনার্জি স্টোরের ক্ষেত্রে ওয়াটার হলো এক্সিলেন্ট মিডিয়াম। দুইটা দুই ক্যারেক্টারিস্টিক্স। তো থার্মাল কন্ডাক্টিভিটি আমরা বলবো যে থার্মাল কন্ডাক্টিভিটি অফ ম্যাটেরিয়াল ইজ এ মেজার অফ অ্যাবিলিটি অফ দ্য ম্যাটেরিয়াল টু কন্ডাক্ট হিট। হাই ভ্যালু অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এটার হাই ভ্যালু আছে, কন্ডাক্টিভিটি যার বেশি তাকে বলা হয় গুড কন্ডাক্টর, আর যেটার লো ভ্যালু, যেটার ভ্যালু কম, সেটা হলো পোর হিট কন্ডাক্টর আর ইনসুলেটর। আমাদের ইলেকট্রিক ওয়্যার যেগুলো আছে, কপারের ওয়্যার, এগুলো হাই কন্ডাক্টিভিটি ওয়্যারটা, আর তার উপরে যে রাবারের এটা দেওয়া হয় এটা হলো ইনসুলেটর, সেটা হলো পোর কন্ডাক্টিভিটি। আর আমরা এখানে একটা টেবিলে দেখবো যে দেখা যাচ্ছে যে ডায়মন্ডের কন্ডাক্টিভিটি অনেক বেশি, তারপর সিলভার, কপার, অর্থাৎ ম্যাটেরিয়ালগুলো, মেটালগুলোর কন্ডাক্টিভিটি বেশি। আর নিচের দিকে যদি আসো, নিচের দিকে যেমন এয়ার, গ্লাস ফাইবার, রাবার, এগুলোর কন্ডাক্টিভিটি অনেক কম। এই কারণে যে মেটালগুলোর কন্ডাক্টিভিটি বেশি, আর তোমার আদার যেমন তুমি যদি চিন্তা করো এখান থেকে হিউম্যান স্কিন কন্ডাক্টিভিটি কম, উড, হিলিয়াম, সফট রাবার, গ্লাস ফাইবার, এয়ার, এগুলোর যে এয়ার কম, কন্ডাক্টিভিটি কম। তোমার এই ছবিটাতে দেখা যাচ্ছে যে কন্ডাক্টিভিটি যেগুলো কম সেগুলো বামের দিকে আছে, এই যে ভার্টিক্যাল যে এটা এখানে কন্ডাক্টিভিটি দেওয়া আছে, আর যেটা সবার উপরে দেখা যাচ্ছে ডান পাশে, এটা হলো তোমার নন মেটালিক
ক্রিস্টালস, যেমন এর মধ্যে আছে তোমার ডায়মন্ড, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, ডায়মন্ড গ্রাফাইট, সিলিকন কার্বাইড, বেরিলিয়াম অক্সাইড, কোয়ার্টস, এগুলোর কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি। তারপরে সিলভার, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, এইভাবে তোমার আসতেছে। সবচেয়ে কম হলো তোমার গ্যাস, গ্যাসের যেগুলো আছে। তাহলে এখানে বলছে যে থার্মাল কন্ডাক্টিভিটি অফ গ্যাসেস সাসেস ইয়ার ভেরি বাই ফ্যাক্টর অফ 10^4 ফ্রম দোজ অফ পিওর মেটাল সাসেস কপার। কপারের তুলনায় ইয়ারের কন্ডাক্টিভিটি অনেক কম, 10^4, ইয়ারের তুলনায় কপারের হলো 10^4 টাইমস বেশি। পিওর ক্রিস্টাল অ্যান্ড মেটালস হ্যাভ দ্য হাইস্ট থার্মাল কন্ডাক্টিভিটি। যে এটা হলো ডান পাশে সবার উপরে যেটা দেখাচ্ছে, এটা হলো পিওর ক্রিস্টাল, হ্যাঁ থার্মাল কন্ডাক্টিভিটি তার সবচেয়ে বেশি। আর গ্যাসেস অ্যান্ড ইনসুলেটিং ম্যাটেরিয়ালস ইজ দ্য লোয়েস্ট কন্ডাক্টিভিটি। তাহলে এটা গেল যে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল এটা ভেরি করছে কন্ডাক্টিভিটি, কোনো ম্যাটেরিয়ালের বেশি, কোনো মেটালের সাধারণত বেশি থাকে, আর গ্যাস এই মিডিয়ামের কম থাকে। তারপরে আসতেছে যে একই মেটাল বা একই ম্যাটেরিয়ালের জন্য টেম্পারেচার ভেরি করলে কন্ডাক্টিভিটিও কম বেশি হয়। এখানে ডান পাশে যেটা দেখা যাচ্ছে যে এটা টেম্পারেচার দেখা যাচ্ছে, আর মানে ভার্টিক্যাল অ্যাক্সিসে, আর হরিজন্টাল অ্যাক্সিসে টেম্পারেচার দেখা যাচ্ছে। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসে দেখা যাচ্ছে কন্ডাক্টিভিটি, আর হরিজন্টাল ইয়েতে দেখা যাচ্ছে তোমার টেম্পারেচার। তো টেম্পারেচার ভেরি করার সাথে সাথে কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যাচ্ছে, তাপমাত্রা বাড়লে কন্ডাক্টিভিটি কমে যাচ্ছে। দুই একটা ক্ষেত্রে হয়তো একটু ক্লিয়ার ফিউজড কোয়ার্টস ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটু বাড়ছে। সুতরাং এটা তোমার কন্ডাক্টিভিটি, তোমাকে জানতে হবে যে কন্ডাক্টিভিটি ডিপেন্ড করে টেম্পারেচার উপর, একটা পার্টিকুলার টেম্পারেচার উপর কোনো ম্যাটেরিয়ালের কন্ডাক্টিভিটি একটা অ্যামাউন্ট থাকে, আর টেম্পারেচার কম বেশি হলে সে কন্ডাক্টিভিটি কম বেশি হবে। আমরা একটা জিনিস জানি যে প্রোডাক্ট অফ রো এন্ড সিপি, সিপি তো আমরা জানলাম, আর রোটা হলো ডেন্সিটি। তো ডেন্সিটি যদি আমরা সিপি কে গুণ করি তাহলে কি হবে, হুইচ ইজ ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার্ড ইন দ্য হিট ট্রান্সফার অ্যানালাইসিস ইজ কল্ড হিট ক্যাপাসিটি। এটা তোমাদের মনে রাখতে হবে। হিট ক্যাপাসিটি কি, হিট ক্যাপাসিটি অফ ম্যাটেরিয়াল হলো রো ইন্টু সিপি, রো দিয়ে গুণ করলে হিট ক্যাপাসিটি বলা যায়। আর রোটা কি, রোটা হলো স্পেসিফিক হিট। বোথ দ্য স্পেসিফিক হিট সিপি অ্যান্ড দ্য হিট ক্যাপাসিটি রো সিপি রিপ্রেজেন্টস হিট স্টোরেজ ক্যাপাবিলিটি অফ ম্যাটেরিয়াল। স্টোরেজ ক্যাপাবিলিটি হলো যেটা আগের স্লাইডে বললাম যে সিপি হলো হিট স্টোরেজ ক্যাপাবিলিটি, আর রো সিপি হলো হিট স্টোরেজ ক্যাপাবিলিটি, দুটার ইউনিট আলাদা। বাট সিপি এক্সপ্রেসেস ইন পার ইউনিট মাস, আর ইউনিট মাস হিট স্টোরেজ ক্যাপাসিটিকে বলা হয় সিপি, আর রো সিপি হলো পার ইউনিট ভলিউমের হিট স্টোরেজ ক্যাপাবিলিটিকে বলা হয় তোমার রো সিপি। অ্যাজ ক্যান বি নোটিসড ফ্রম দেয়ার ইউনিটস, যেমন সিপির ইউনিট হলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন, কেজি ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে আসতেছে পার ইউনিট মাস, আর এটা আসতেছে পরেরটা অর্থাৎ রো সিপি, এটা হচ্ছে জুল পার মিটার কিউব ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা যে আমাদের বলতে রো সিপি ও হিট ক্যাপাসিটি, আর আর সিপি যেটা এটা হলো হিট ক্যাপাসিটি, দুটার ইউনিট শুধু আলাদা, একটা হলো পার ইউনিট ভলুম আর একটা পার ইউনিট রো সিপি টা হলো পার ইউনিট ভলুম, আর শুধু সিপি সেটা হলো পার ইউনিট মাস। অ্যানাদার ম্যাটেরিয়াল প্রপার্টি দ্যাট অ্যাপিয়ার্স ইন দ্য ট্রানজিয়েন্ট হিট কন্ডাকশন অ্যানালাইসিস ইজ দ্য থার্মাল ডিফিউসিভিটি, which represents how fast heat diffuses through a material. এর আগে দেখলাম কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি যে আমরা মেজার করি যে কি পরিমাণ হিট সে কন্ডাকশন করতে পারে। আরেকটা মেজার আছে যেটা হলো যে থার্মাল ডিফিউসিভিটি, থার্মাল ডিফিউসিভিটি দিয়েও আমরা বুঝতে পারি যে হাউ ফাস্ট হিট ডিফিউজেস থ্রু এ ম্যাটেরিয়াল, কোনো ম্যাটেরিয়ালের মাধ্যমে কীভাবে হিটটা ডিফিউজ হয়, দ্রুত না ফাস্টার হবে সেটা আমরা দেখবো আমরা পরের স্লাইডে। এখানে ডিফিউসিভিটি ইকুয়াল টু, সরি
এই তোমরা দেখতে পাচ্ছ তো? জি স্যার দেখতে পাচ্ছ? তাহলে এখানে এটা যাচ্ছে না কেন? এখানে আমরা ডিফিউসিভিটি, থার্মাল ডিফিউসিভিটি বলা হয়, আলফা দিয়ে প্রকাশ করা হয়। আলফা ইজ ইকুয়াল টু হিট কন্ডাক্টেড ডিভাইড বাই হিট স্টোরড। এটা মনে রাখবা যে থার্মাল ডিফিউসিভিটি ইজ দ্য রেশিও, এটা রেশিও কার রেশিও, হিট কন্ডাক্টেড ডিভাইড বাই হিট স্টোরড। আমরা আগের স্লাইডে আমরা দেখলাম যে হিট কন্ডাকশন যেটা সেটা কে দিয়ে প্রকাশ করে আর হিট স্টোরড রো সিপি দিয়ে প্রকাশ করে। তাহলে এই দুইটা রেশিও যদি করি আমরা তাহলে ইউনিটটা হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে বলা হয় থার্মাল ডিফিউসিভিটি। আর থার্মাল ডিফিউসিভিটি ইটা মেজার অফ হাউ ফাস্ট হিট ডিফিউজেস থ্রু এ ম্যাটেরিয়াল। এটা দেখার জন্য ডিফিউসিভিটি আমাদের দরকার হচ্ছে। এটা অনেক সময় আমাদের বিভিন্ন ক্যালকুলেশনে লাগবে। থার্মাল কন্ডাক্টিভিটি কে রিপ্রেজেন্ট হাউ ওয়েল এ ম্যাটেরিয়াল কন্ডাক্টস হিট, এটা আমরা আগেই বলছি। বাট হিট ক্যাপাসিটি রো সিপি রিপ্রেজেন্ট হাউ মাস এনার্জি অফ এ ম্যাটেরিয়াল স্টোর পার ইউনিট ভলিউম। এখানে কে এবং রো সিপি কে এরা ব্যাখ্যা করলো। এখানে ব্যাখ্যা করা হলো যে কে হলো হাউ অয়েল এ ম্যাটেরিয়াল কন্ডাক্ট হিট, আর রো সিপি হলো হাউ মাস এনার্জি এ ম্যাটেরিয়াল স্টোর পার ইউনিট ভলিউম। তাহলে থার্মাল ডিফিউসিভিটি অফ এ ম্যাটেরিয়াল ক্যান বি ভিউড অ্যাজ দ্য রেশিও অফ দ্য হিট কন্ডাক্টেড থ্রু দ্য ম্যাটেরিয়াল টু দ্য হিট স্টোর পার ইউনিট ভলিউম, যেটা আমি বললাম। দ্য ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল দ্যাট হ্যাজ এ হাই থার্মাল কন্ডাক্টিভিটি, যদি কন্ডাক্টিভিটির পরিমাণটা বেশি হয় অর এ লো হিট ক্যাপাসিটি অথবা হিট ক্যাপাসিটির পরিমাণটা কম হয়, উইল অবভিয়াসলি হ্যাভ দ্য লার্জার থার্মাল ডিফিউসিভিটি। তাহলে তার এটা তো ম্যাথামেটিক্যাল ইয়াতে বোঝা যাচ্ছে যে উপরের ভ্যালুটা যদি বেশি হয় নিচেটা যদি কম হয় তার থার্মাল ডিফিউসিভিটি বেশি হবে। লার্জার দ্য থার্মাল ডিফিউসিভিটি দ্য ফাস্টার দ্য প্রোপাগেশন অফ হিট ইনটু দ্য মিডিয়াম। তাহলে তোমার যত বেশি তোমার ইয়া হবে, এই রেশিওটা যত বেশি হবে অর্থাৎ আলফার ভ্যালুটা যত বেশি হবে, তাহলে তত ফাস্টার হিট ওই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে প্রোপাগেশন করবে। আমরা তো চাই যে দ্রুত হিট এক জায়গায় এক জায়গায় ট্রান্সফার হোক, তাহলে আমার সেই থার্মাল ডিফিউসিভিটি যার বেশি তার হিট প্রোপাগেশন ক্যাপাবিলিটিও তত বেশি। এই স্মল ভ্যালু অফ থার্মাল ডিফিউসিভিটি মিনস দ্যাট হিট ইজ মোস্টলি অ্যাবজর্ব বাই দ্য ম্যাটেরিয়াল। স্মল যদি হয় পরিমাণটা ডিফিউসিভিটি, তাহলে হিট ইজ মোস্টলি অ্যাবজর্ব বাই দ্য ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল সে অ্যাবজর্ব করে নেয় হিটটা, সে তার মাধ্যমে প্রোপাগেশন করতে দেয় না। তাহলে স্মল ভ্যালু যদি হয় তাহলে বলবো যে হিট ইজ মোস্টলি অ্যাবজর্ব বাই দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ হিট উইল বি কন্ডাক্টেড ফার্দার। সে নিজেই অ্যাবজর্ব করে নেবে, সে সেখান থেকে কন্ডাকশন অর্থাৎ পাস করতে দিবে না, সেটা যদি আলফা ভ্যালুটা কম হয়। আমরা এখন কনভেকশন হিট ট্রান্সফার সম্বন্ধে একটু বেসিক জানবো। কনভেকশন তো আমি ডিটেলস পড়াবো, তারপরে একটু জানছি। কনভেকশন ইজ দ্য মোড অফ এনার্জি ট্রান্সফার বিটুইন এ সলিড সারফেস অ্যান্ড দ্য অ্যাডজেসেন্ট লিকুইড অর গ্যাস। তাহলে কন্ডাকশনটা কি, কনভেকশনটা কি? কনভেকশন ইজ দ্য মোড অফ এনার্জি ট্রান্সফার বিটুইন এ সলিড সারফেস অ্যান্ড অ্যাডজেসেন্ট লিকুইড অর গ্যাস দ্যাট ইজ ইন মোশন। তাহলে একটা সলিড সারফেস থাকতে হবে সেখানে, আর সলিড সারফেসের সাথে কি থাকবে, লিকুইড অথবা গ্যাস থাকবে তার সাথে লাগানো। অ্যান্ড ইট ইনভলভস কম্বাইন্ড ইফেক্ট অফ কন্ডাকশন অ্যান্ড ফ্লুইড মোশন। তাহলে এটাকে এখানে দুইটা জিনিস এখানে এই হচ্ছে কম্বাইন্ড ইফেক্টে এই কনভেকশনটা হয়, একটা হলো কন্ডাকশন একটা হলো ফ্লুইড মোশন। এটা খেয়াল রাখতে হবে, একটা হলো কন্ডাকশন একটা হলো ফ্লুইড মোশন। দ্য ফাস্টার দ্য ফ্লুইড মোশন দ্য গ্রেটার দ্য কনভেকশন হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার ততই বেশি হবে যত ফ্লুইডের মোশন যত বেশি হবে। ইন দ্য অ্যাবসেন্স অফ এনি বাল্ক ফ্লুইড মোশন হিট ট্রান্সফার বিটুইন এ সলিড সারফেস অ্যান্ড দ্য অ্যাডজেসেন্ট ফ্লুইড ইজ বাই পিওর কন্ডাকশন। এখন কোনো যদি একটা সলিড একটা সারফেসের সাথে যদি কোনো লিকুইড অথবা গ্যাস থাকে, সেই গ্যাস এবং লিকুইডের যদি কোনো বাল্ক মোশন না থাকে, স্থির থাকে, তাহলে হিটটা ট্রান্সফার হবে পিওর কন্ডাকশন। সিম্পল একটা কনভেকশন হতে গেলে অবশ্যই সেখানে বাল্ক মোশন থাকতে হবে, ফ্লুইডের মোশন থাকতে হবে। দ্য প্রেজেন্স অফ বাল্ক মোশন অফ ফ্লুইড এনহ্যান্সেস দ্য হিট ট্রান্সফার বিটুইন দ্য সলিড সারফেস অ্যান্ড দ্য ফ্লুইড, বাট ইট অলসো কমপ্লিকেটস দ্য ডিটারমিনেশন অফ হিট ট্রান্সফার রেট। হিট ট্রান্সফার রেটকে এটা কমপ্লিকেশন করবে। কন্ডাকশনের ক্ষেত্রে যেমন স্থির থাকলে হিটটা কন্ডাক্টর মাধ্যমে হচ্ছে, কিন্তু ইয়ার মাধ্যমে তোমার
হিট ট্রান্সফার যেটা হচ্ছে কনভেকশনের মাধ্যমে, সেখানে বাল্ক মোশন অফ ফ্লুইডের কারণে হচ্ছে। এই ক্ষেত্রে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে ডিটারমাইন করা ইট ইজ ভেরি ডিফিকাল্ট টাস্ক, এটা কমপ্লিকেটেড। নেক্সট আমরা দেখব যে কনভেকশন তাহলে কি হলো, কন্ডাকশন প্লাস অ্যাডভেকশন। অ্যাডভেকশন মানে কন্ডাকশনও হবে তার সাথে অ্যাডভেকশন মানে ফ্লুইড মোশনও হবে, অ্যাডভেকশন মানে ফ্লুইড মোশন। তাহলে আমরা বাম পাশে যে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা হট ব্লক আছে, একটা মেটাল, একটা হট ব্লক এই নিচেরটা। এই হট ব্লকের যে সার্ফেসটা আছে, সার্ফেসে তোমার কন্টাক্ট আছে তোমার এয়ার, এয়ার কন্টাক্ট, তাহলে হিটটা কিভাবে ট্রান্সফার হচ্ছে কনভেকশনের মাধ্যমে সেটা আমরা দেখবো। এখানে এনার্জি ফার্স্ট ট্রান্সফার টু দ্য এয়ার, এয়ার লেয়ার বাই অ্যাডজেসেন্ট, এয়ার লেয়ার অ্যাডজেসেন্ট টু দ্য ব্লক বাই কন্ডাকশন। এই যে ব্লকটা দেখা যাচ্ছে, এই ব্লকের সার্ফেসের সাথে যে এয়ারটা লেগে থাকবে সেই অ্যাডজেসেন্ট এয়ারের অর্থাৎ স্থির ছিল, এয়ারটা স্থির প্রথমে, প্রথমে তো এয়ারটা স্টেশনারি। যখন এটা এই এয়ার সংস্পর্শে আসলো তখন হিট কন্ডাকশনের মাধ্যমে এয়ারে চলে গেল। সেটা বলছে যে ফার্স্ট এনার্জি ট্রান্সফার হচ্ছে টু দ্য অ্যাডজেসেন্ট লেয়ার বাই কন্ডাকশন, প্রথমে কন্ডাকশন হচ্ছে, দেন ক্যারিড অ্যাওয়ে ফ্রম দ্য সার্ফেস বাই কনভেকশন। এই সার্ফেসের যে এয়ারটা, এয়ার কন্ডাকশনের মাধ্যমে যে হিটটা গেল সেই হিটটা কি করবে, সে নিয়ে চলে যাবে, অর্থাৎ তার যেহেতু ওজন হালকা হয়ে যাবে, সে তখন ওখান থেকে মোশন হবে, তার ফ্লুইডটার মোশন হয়ে সে চলে যাবে। সেই চলে যাওয়াতে তার তখন যে নিয়ে যাবে যে হিটটা, এটাকে বলা হয় কনভেকশন। দ্যাট ইজ বাই কম্বাইন্ড ইফেক্ট অফ কন্ডাকশন উইদিন দ্য এয়ার, দ্যাট ইজ ডিউ টু র্যান্ডম মোশন অফ এয়ার মলিকুলস। তাহলে আরেকটা হলো যে এয়ার মলিকুলসের, একটা এয়ারের যদি একটা বাল্ক একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডের ভিতরে এয়ারের মলিকুলসগুলার ভিতরে নিজেদের মধ্যে যে মোশনটা হচ্ছে মলিকুলগুলোর ভিতরে, সেই মোশনের কারণে যে হিটটা ট্রান্সফার হচ্ছে এটা হলো কন্ডাকশন। তারপরে সে পুরো এয়ারটা যখন সরে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, মোশন হবে এয়ারটা, পুরো এয়ারটা মোশন হবে, সেই মোশনটাকে বলা হয় বাল্ক অর মাইক্রোস্কোপিক মোশন অফ দ্য এয়ার দ্যাট রিমুভস দ্য হিটেড এয়ার নিয়ার দ্য সার্ফেস অ্যান্ড রিপ্লেসেস ইট বাই দ্য কুলার এয়ার। তার মানে কোনো একটা সলিড সার্ফেস যদি গরম থাকে, সেই গরম সার্ফেসের সারাউন্ডিং এ যে এয়ারটা থাকবে আর সার্ফেসের সাথে লেগে যে এয়ারটা থাকবে, সেই এয়ারের মধ্যে হিটটা প্রথমে কন্ডাকশন হয়ে যাচ্ছে। শুধু তাই না, যে বাল্ক ফ্লুইডটা থাকবে আশেপাশে, সেই ফ্লুইডের মধ্যে যে এয়ারটা থাকবে, সেই এয়ারের মধ্যে, এয়ারের ভিতরে যে মলিকুলগুলো একজন আরেকজনের সাথে কি করবে, মুভ করবে, ভিতরে ইন্টারনাল মুভমেন্ট হবে মলিকুলগুলার। এই মলিকুলগুলোর মুভমেন্ট হয়ে সবাই যখন গরম হয়ে যাবে, সবাই যখন টেম্পারেচার বেড়ে যাবে, তখন পুরো এরিয়াটা অর্থাৎ একটা বাল্ক অ্যামাউন্ট অফ ফ্লুইড, একটা ওয়ান চাঙ্ক অফ ফ্লুইড তখন সে সরে যাবে, মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে সরে যাওয়াটা, এটাকে বলা হয় বাল্ক অর মাইক্রোস্কোপিক মোশন অফ দ্য ফ্লুইড, এ হিটটা নিয়ে চলে যাবে, একটা বাল্ক মোশন, এটাকেই বলা হয় তোমার কনভেকশন। আর আগে যেটা হয়তো ইন্টারনাল এয়ার পার্টিকেলের মধ্যে যেটা নিজেদের মধ্যে র্যান্ডম মোশন হওয়ার কারণে যে হিটটা টাচ হয়তো, সেটাকে বলা হয় কন্ডাকশন। কাজেই কনভেকশন অবশ্যই, কনভেকশন হওয়ার আগে কন্ডাকশন হবে, এবং কন্ডাকশন হওয়ার পরে তোমার ফ্লুইডের, বাল্ক ফ্লুইডের টেম্পারেচার যখন বেড়ে যাবে তখন সে মুভমেন্ট হবে। এটাই হলো তোমার মেইন মেকানিজম অফ কনভেকশন হিট ট্রান্সফার। আর এখানে যেটা দেওয়া আছে যে ভেলোসিটি ভেরিয়েশন, এটা আমরা পরে দেখবো আর কি, এটা নিয়ে এখন পরে যখন আমরা চ্যাপ্টার 6 পড়াবো তখন দেখব। আর কনভেকশন ইজ কমনলি ক্লাসিফাইড ইনটু 3 সাব মোড, ফোর্স কনভেকশন, এর বোঝাই যাচ্ছে যে এখানে হট এগ আছে, একটা ফ্যান দিয়ে এটাকে বাতাস দিয়ে দেওয়া হচ্ছে, বাতাস দিলে এটা ডিমটা তাড়াতাড়ি ঠান্ডা হবে, সেটা হলো ফোর্স কনভেকশন। আর ন্যাচারাল আর ফ্রি কনভেকশন, চেঞ্জ অফ ফেজ, লিকুইড ভেপার অথবা সলিড লিকুইড এক্সেট্রা। তাহলে এখানে মেইনলি আমরা ফোর্স কনভেকশন, ন্যাচারাল কনভেকশন, চেঞ্জ অফ ফেজ, এই তিন ভাবে কনভেকশনটা হতে পারে। ফোর্স কনভেকশন কখন হবে,
If the fluid is forced to flow over the surface by external means, such as fan, pump, or the wind, pump pressure is subject to the hazard. The external force the fluid take pass korachi, as it take force convection bola hoy, and natural convection or free convection if the fluid motion is caused by buoyancy force that are induced by density differences due to the variation of temperature in the fluid. A variation of temperature hole tahon density change hoy, density change hole fluid halka fluid gulo upore chole jay, densely fluid abar niche ashe. Ebhabe ekta current eta ekta fluid er motion toir hoy. Naturally to rational kono dite hoy na, etake bola hoy natural convection or free convection. Tarpor holo change of phase of a fluid are also considered to be a convection phase of the fluid motion induced during the process, such as rise of vapor bubble during boiling or fall of the liquid droplet during condensation. So vapor jokhon form hoy, vapor hello sundar bachcho हेलो